সালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে বিষয়টা হচ্ছে যে অনেক শীত, তো তাই শীতের দিন একটু কয়েকটা কথা বলার জন্য আমি আসলে ভিডিওটা বানাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অনেকেই ইউজ করি, বিভিন্ন ওয়েতে বিভিন্নভাবে আমরা ফেসবুকে স্ট্যাটাস পড়ি, ভিডিও দেখি এবং কি কমেন্ট করি, শেয়ার করি, লাইক করি। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে একটা পোস্ট দেখেই আমাদের মাথা গরম হয়ে যায়, বা একটা ভিডিও দেখলাম এই টাইপের যে হঠাৎ করে মাথা গরম হয়ে গেল, এটা করতেছে এত বড় অন্যায় এই সেই। আচ্ছা, অন্যায়ের শাস্তি দেওয়ার জন্য তো সে সংবিধান ইয়া আছেই, সেদিকে আমি যাচ্ছি না। সেটা হচ্ছে যে আমি যাচ্ছি যে একটা শেয়ার বা একটা ইয়া আপনার বিশৃঙ্খলা তৈরি করতে পারে। তো না বুঝে না শুনে আপনি শেয়ার করবেন না, এটা শেয়ার করা উচিত না, কারণ চলতে গেলে আপনাকে বিবেক বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। আর নিজেদের মধ্যে সচেতন হলে সবথেকে বেশি যেটা লাভবান হওয়া যাবে, নিজে ভালো থাকা যাবে, অন্যকেও ভালো রাখা যাবে। সো আমি বলবো যে একটা শেয়ার করার আগে, একটা মন্তব্য করার আগে অবশ্যই একটু চিন্তা ভাবনা করবেন। হঠাৎ একটা জিনিস দেখলেন, আপনি অমনি শেয়ার করে দিলেন, অমনি হয়ে গেলো, আপনি কি মানে নিজেকে অনেক মহান মনে হচ্ছে যে ও আমি একটা জিনিস শেয়ার করলাম, অথচ এটার ঘটনাটা আসলে সত্যিটা কী এটা যাচাই করা উচিত, এটা বোঝা উচিত যে আসলে এটার মূল প্রেক্ষাপটটা কী, এটা কী হতে পারে। আপনি না বুঝেই না শুনেই মানে হুট করে দেখলেন আপনার খারাপ মনে হইল, আপনি সাথে সাথে ওটা শেয়ার করে দিলেন, এমনটা করা উচিত না, কারণ ওটা তো আমি ওই বিষয়ে না হতে পারে। এখন আপনি জানেন অনেক ভিডিও এডিটিং করা যায়, হ্যাঁ অনেকভাবে অনেক কিছু এডিটিং করা যায়, একটা জিনিসের জায়গায় অন্য জিনিস হ্যাঁ রিপ্লেসমেন্ট করা যায়। সো আপনি না বুঝেই হঠাৎ করে শেয়ার দিয়ে দিলেন, ওটা আরেকজন দেখলো, সেও একটা মন্তব্য করে বসলো, এইভাবে দেখবেন যে একজন এক এক রকম কথাবার্তা বলতেছে এক একভাবে, এটা একটা মানে কেমন একটা ভাইলেশন হয়ে গেল। সো আমাদের উচিত সচেতন থাকা, কারণ একটা জিনিস ভাবে রাখতে হবে যে নিজে ভালো থাকলে পরিবার ভালো থাকবে, সমাজ ভালো থাকবে, অন্যান্য মানুষ পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই ভালো বলবে, এই টাইপের। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে নিজে কেন আপনি খালঘাটে কুমির আনবেন, কেন আপনি বিপদে পড়তে যাবেন, কোনো দরকার আছে? আরে ভাই, নিজের খান নিজের পড়েন, হ্যাঁ অন্যের দায়বদ্ধ আপনি দিন নিতে যাবেন কেন? আমি মনে করি এইসব করা উচিত না। আপনি আপনার বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে হ্যাঁ আপনি চিন্তা করে দেখেন যে আসলে আপনি কি কি করতে যাচ্ছেন। হুট করে আপনার মনে হলো যে এটা পজিটিভ বা নেগেটিভ, আপনি শেয়ার করে দিলেন, আপনি এটা হয়ে গেল না, এটার মাধ্যমে অনেক কিছুই ঘটতে পারে। সো আমাদেরকে সর্বোপরি কথা হচ্ছে যে আমাদেরকে সচেতন